বরকল উপজেলার 4 নং ভূষণছড়া ইউনিয়নে গত 12 মে 2021 ইংরেজি তারিখে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বিতরণের অসচ্ছলতার অভিযোগ করে 4 নং ভূষণছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও 7 নং ওয়ার্ডের মেম্বার আবু সাইদের প্রচারিত করা নিউজের প্রতিবাদ জানিয়েছেন 4 নং ভূষণছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক। গত 12 মে রোজ বুধবার 4 নং ভূষণছড়া ইউনিয়নে করোনাকালীন দুর্যোগে রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ 180টি পরিবারকে ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক ত্রাণ বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু সন্তোষ কুমার চাকমা এবং জেলা পরিষদ সদস্য বরকল উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বাবু সুবীর কুমার চাকমা এবং বরকল উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ আরও অনেকে। উক্ত ত্রাণ বিতরণ চলাকালীন সময়ে নামের তালিকার অস্বচ্ছতা ও তালিকার নাম পরিবর্তন করা নিয়ে আমন্ত্রিত অতিথিদের অভিযোগ করেন 4 নং ভূষণছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ মেম্বার এবং উক্ত অভিযোগ করার প্রাক্কালে বরকল উপজেলা আহ্বায়ক কমিটির যোগ সাজসে সাবেক মেম্বার আলমগীর ও তার সহযোগীগণ তার উপর চড়াও হয়ে তাকে ধাক্কা দেওয়া এবং হুমকি ধামকি দেয়। এই মর্মে বয়ান দিয়ে আবু সাইদ মেম্বার গত 12 মে একটি অনলাইন আইপিটিভিতে ভিডিও নিউজ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। এদিকে প্রচারিত ওই খবরে সাইট মেম্বারের করা উক্ত অভিযোগসমূহ সম্পূর্ণ মিথ্যা এবং কাহারও প্ররোচনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অভিযোগ করেন আখ্যা দিয়ে তার প্রতিবাদ জানিয়েছেন 4 নং ভূষণছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, করোনাকালীন দুর্যোগে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সহায়তা বিতরণের জন্য 4 নং ভূষণছড়া ইউনিয়নে 180টি পরিবারের নামের তালিকা তৈরি করে জমা দিতে বলেন বরকল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি। এই নির্দেশ পাওয়ার পর আমি আমার সহযোগী সাইট মেম্বার সহ সকল ওয়ার্ড আওয়ামী লীগ কমিটিকে স্বচ্ছভাবে নামের তালিকা তৈরি করে জমা দেওয়ার পরামর্শ দিলে তারা স্ব ওয়ার্ডের নামের তালিকা জমা দেন। এর সাথে 4 নং ইউপি চেয়ারম্যান কর্তৃক মনোনীত সকল ওয়ার্ডের যৌথ অতিরিক্ত 20টি পরিবারের নামের তালিকা জমা দেন সাইট মেম্বার। যে তালিকাতে 2-3টি নাম একই পরিবারের তা আমার চোখে পড়াতে স্বচ্ছ বন্টনের লক্ষ্যে উক্ত নামসমূহ পরিবর্তন করে মোট 180টি পরিবারের নাম জমা দেই। উক্ত নামসমূহ পরিবর্তন করাতে উনাকে কোনো কাজে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রাধান্য দেয় না এবং উনার দেওয়া নামের তালিকা পরিবর্তন কেন করেছে তা বলে আমন্ত্রিত অতিথিকে অভিযোগ করেন সাইট মেম্বার। এর উত্তরে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম মনির উনাকে বলেন, ভূষণছড়া ইউনিয়নে 1000টি পরিবারের মাঝে মাত্র 180টি পরিবারের জন্য ত্রাণ এসেছে, তাই সবাইকে বা একই পরিবারের 2 জনকে দেওয়া সম্ভব নয়। পরবর্তী কোনো ত্রাণ এলে যারা পায়নি তাদের দেওয়ার চেষ্টা করবে বলে জানায়। আমন্ত্রিত অতিথিদের সামনেই সদস্য সচিব উক্ত কথাগুলো বলেন। পরবর্তীতে পরিস্থিতি শান্ত অবস্থায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়, যেখানে প্রায় 100 হতে 150 মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। কিন্তু অতীব দুঃখের বিষয় যে 12 মে বিকাল নাগাদ আবু সাইদ মেম্বার তার নিজস্ব বয়ানের মাধ্যমে ত্রাণ বিতরণের অস্বচ্ছতা এবং উপজেলা আহ্বায়ক কমিটির যোগ সদস্য সাবেক মেম্বার আলমগীর ও তার সহযোগী দ্বারা তার উপর হামলা এবং হুমকি প্রদান করা মর্মে মিথ্যা অভিযোগ করে অনলাইন আইপিটিভিতে একটি ভিডিও নিউজ তৈরি করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু সন্তোষ চাকমা এবং জেলা পরিষদ সদস্য ও বরকল উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বাবু সবীর চাকমার উপস্থিতিতে উক্ত ত্রাণ বিতরণ নিয়ে কারো প্ররোচনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে 4 নং ভূষণছড়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং বরকল উপজেলা আহ্বায়ক কমিটির সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে 4 নং ভূষণছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও 7 নং ওয়ার্ডের মেম্বার আবু সাইদের করা এমন মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, 4 নং ভূষণছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত 12 মে 2021 প্রধানমন্ত্রী কর্তৃক করোনাকালীন ত্রাণ বিতরণ নিয়ে ও মারামারি নিয়ে যে মিথ্যা অভিযোগ করছে আমার সেক্রেটারি আবু সাইদ মেম্বার, তার সম্পূর্ণ বানোয়ার এবং উদ্দেশ্যমূলক। শুধুমাত্র উপজেলা কমিটিকে এবং আমাকে বিতর্কিত করার জন্য এসে করছে, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। এখানে জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং ওই এলাকার গরিব দুঃখী বিভিন্ন রকম শতাধিক মানুষ উপস্থিত ছিল। আমার জানা মতে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার, তাই আমি এটা নিন্দা জানাচ্ছি।